আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনে সোমবার থেকে বৃহস্পতিবার নিয়মিত আয়োজন রাত 8টা থেকে 9টা আমাদের টিভিএন 24 অ্যানালাইসিস, এবং সাথে আছি আমি নূপুর চৌধুরী। আমরা আজকে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। শুরুতে আমাদের মাঝে যে দুজন অতিথি পেয়েছি তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমরা পেয়েছি ঈশ্বর স্বামী, অ্যাটর্নি এবং ব্যারিস্টার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমরা পেয়েছি অধ্যাপক এম এ কাশেম, কিডনি রোগ বিশেষজ্ঞ। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই স্টুডিওতে। এবং দর্শক বলে রাখতে চাই 6463079828 এই নম্বরে আমরা সরাসরি আছি, সেই সাথে ফেসবুকে আমরা আছি www.facebook.com/tbn24usa। আজকে সারাদিন ধরে ঈশ্বর স্বামী এবং কাশেম অনেকগুলো ঘটনাবহুল ঘটনা ঘটেছে, তার মধ্যে আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে যে মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের সীমান্তে যে দেয়াল তৈরির বিষয়টি সেটি থেকে পিছিয়ে আসছে, এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই কংগ্রেস বাজেট অধিবেশনে সেই বিষয়টি তোলা হচ্ছে না। এবং শুরুতেই আমি এম এ কাশেম আপনার কাছে জানতে চাই, আপনি মেক্সিকোতে গিয়েছিলেন, এসেছেন, মেক্সিকোতে একটি বড় একটি সম্মেলন ছিল ডাক্তারদের, যেখানে যুক্তরাষ্ট্রের ডাক্তাররা ছিলেন, বিভিন্ন দেশের ডাক্তাররা ছিলেন, তো আপনি সরাসরি সুযোগ পেয়েছিলেন মেক্সিকান মানুষদের সাথে কথা বলার জন্য। তো আপনার সেই অভিজ্ঞতা যদি শুরুতেই বলেন, যে দেয়াল নির্মাণ, সেই সাথে মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রে যে টানাপোড়েন চলছে, সেখানকার সাধারণ মানুষ কি ভাবছে? ধন্যবাদ নূপুর চৌধুরী আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আজকে এই প্রোগ্রামের মধ্যে। আসলে আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিডনি রোগের উপর একটা ওয়ার্ল্ড কংগ্রেস অফ নেফ্রোলজি, যেটা বলি আমরা বিশ্ব কিডনি সম্মেলন, সেটা 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত হয়। তো সেখানে এই ইউএসএ থেকে শুরু করে পৃথিবীর সব জায়গার থেকে নেফ্রোলজিস্টরা একসাথে সমাবেত হয়েছিলাম। তো সেই সুবাদে আমরা কিছু সাধারণ মানুষের সাথে একটু আলাপ আলোচনা করার সুযোগ হয়েছিল। তার মধ্যে ট্যাক্সি ড্রাইভার থেকে, বাস ড্রাইভার থেকে শুরু করে হোটেলের কর্মরত কর্মচারীদের মধ্যে সবার সাথে একটু তো আমরা আলাপ প্রসঙ্গে আলাপ করেছিলাম যে দেওয়াল নির্মাণের ব্যাপারে, বিশেষ করে তারা একটু বিরূপ মনোভাব পোষণ করছে এই ব্যাপারে। তারা মনে করলো যে তাদের বন্ধুপ্রতিম একটা দেশ, একটা বড় ভাই হিসেবে, বন্ধুপ্রতিম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রকে তারা মনে করে, তো সেই হিসেবে দেওয়াল নির্মাণটা তাদের জন্য এটা একটা সুখকর বিষয় না, হবে না। সেজন্য ওরা চাচ্ছে, ওদের মনোভাব যা বুঝলাম আমরা অল্প সময়ের মধ্যে, সেটা হলো যে এটা একটা আন্ডারস্ট্যান্ডিং নেগোসিয়েশনের মাধ্যমে দুইটা ইস্যু, এই ইস্যুটাকে সমাধান করতে তারা বেশি আগ্রহী। কোনো দেওয়াল দিয়ে যেখানে মানুষ আস একে অপরের মানবতার কারণে একে অপরের সাথে সম্পৃক্ত হতে চাচ্ছে, সেখানে দেওয়াল দিয়ে সেই সম্পৃক্তকে দূরে সরিয়ে দেওয়ার সুযোগ দেওয়া না হয়। ওইখানকার যে সাধারণ মানুষ তার বিরূপ প্রতিক্রিয়া আপনি বলতে চাচ্ছেন যে নেতিবাচক একটা প্রক্রিয়া, আমি ঈশ্বর স্বামীর কাছে জানতে চাই। তারপর তার আগে আমাদের অনেকে ফোনে সংযোগ হয়েছেন, তাদের একটি প্রশ্ন নেওয়ার পরে আমি এই বিষয়টিতে আপনার কাছে আসব যে কে আছেন আমাদের সাথে। কে আছেন আমাদের সাথে, নামটি বলে প্রশ্নটি করুন। কে আছেন আমাদের সাথে ফোনে? আমরা শুনতে পাচ্ছি না, সংযোগটি কেটে গেছে। ঈশ্বর স্বামী, অনেকগুলো ঘটনা এর মধ্যে ঘটেছে, নর্থ কোরিয়ার ইস্যু, সেই সাথে মেক্সিকো ওয়াল, ওনার কাছে আমি একদম সরজীবনী যে অভিজ্ঞতা সেগুলো যায়। আরেকজন এসেছেন আমাদের সাথে, যে কে আছেন আমাদের সাথে, নামটি বলবেন, কোথা থেকে বলছেন এবং প্রশ্নটি করবেন। হ্যালো, আমার নাম নূরজাহান বেগম, আমি মিশিগান থেকে বলতেছি। আচ্ছা, মিশিগান থেকে প্রশ্ন, আপনি কি কোনো প্রশ্ন করবেন? জি, আমার প্রশ্ন আছে, আমি আমার ছেলের জন্য অ্যাপ্লাই করছি, ওর ইন্টারভিউ হয়ে গেছে 29 তারিখে। তো ওরা বলছে যে ইনকোয়ারি করবে, ওরা সন্দেহ করতেছে যে আমার ছেলে বিবাহিত, নিয়ে নাও বাহিবাহিত। তারপরে ওরা ইনকোয়ারি করছে অফিসের মধ্যে, প্রায় 3 সপ্তাহ হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো কিছু জানায়নি। জানতে চাইছিলাম আর কতদিন লাগবে। ওনাদের ইনকোয়ারি করলে 2-3 মাস সময় লাগে। তো আপনার এটা হচ্ছে যে ওনারা যাবে আপনার ছেলের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে, আপনি পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুইটাতেই যাবে এবং খবর নেবে। এবং অন্য যদি আপনি অন্য কোনো অ্যাড্রেস দিয়ে থাকেন যে আগে উনি ওই অ্যাড্রেসে ছিল, সেই অ্যাড্রেসগুলোতেও যায়। এটা ওরা এই জন্য যাবে যে আপনার ছেলে বিয়ে করেছে, ওরা যে সন্দেহ পোষণ করছে সেটা কি আসলে কতটা সত্যি।
সেটার জন্য। আর উনি যদি বিয়ে না করে থাকে এটা ফাইন। আরেকটা জিনিস আমি বল অ্যাড করতে চাচ্ছি, যদি উনি ইউএস সিটিজেন হন এবং ছেলে বিয়ে করে ফেলে, তাহলে এটা বেটার জানায় দেওয়া ইমিগ্রেশনকে, বিকজ উনি বিয়ে করে ফেললেও এটা এফেক্ট করে না। কিন্তু উনি যদি গ্রিন কার্ড হোল্ডার হয় এবং ছেলে বিয়ে করে ফেলে এবং উনি না জানিয়ে থাকে, তাহলে ওনার এটা প্রবলেম ক্রিয়েট করবে এবং ছেলের আশাতে বিঘ্ন হবে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে, নামটি বলবেন এবং কোথা থেকে বলছেন, তারপর আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত। জি আমরা শুনতে পাচ্ছি, কিন্তু আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিতে হবে। আমি আমার কণ্ঠ শুনতে পাচ্ছি আপনার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি নিরাজ বলছি। আমার নাম ইকবাল হোসেন। জি বলুন, আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিতে হবে। আমার বোনের জন্য আমি অ্যাপ্লাই করছি। জি আপনি প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি। আমার প্রশ্ন হলো, আমি আমার বোনের জন্য অ্যাপ্লাই করছি 2000-এ, তখন তারা ওনার কেসটা ডিনাই করছিল। এরপরে আমি অ্যাটর্নি দেওয়ার পরে আমি আবার রিভিউ করছি, আবার অ্যাপ্রুভাল দিছে, আমার কাগজপত্র আবার দিছে ডিসেম্বরে, ওরা দেখাতে পারাইছে, কিন্তু এখনো ইন্টারভিউ ডাকতেছে না। ওর সাথে যে আরেকটা বোন, উনি ওর তুলে দিয়ে চলে আসছে বিছা পাইয়া। আমি এখন যোগাযোগ করছি, ওরা বলতেছে যে আমি ওয়েট করার জন্য, আর কতদিন ওয়েট করতে হবে? দুটা জিনিস ওনার হচ্ছে যে, উনি বলেছে 2000 একবার অ্যাপ্লাই করেছিলেন, তারপরে ওনার সামথিং রিভিউ করতে হয়েছে, আমি আসলে ক্লিয়ার না, তারপরে আবার করেছেন। এখন আমি জানি না উনি কি 2000-এ ওনার অ্যাপ্লিকেশনটা করেছেন না এর আগে করেছেন, এখন ডিপেন্ড করে। রাইট নাও অ্যাকচুয়ালি চলতেছে মে 2005-এর অ্যাপ্লিকেশন। সো উনি এটা এটা ইয়ে করতে হবে আর কি, আমার ফাইন্ড আউট করতে হবে আর কতদিন, বিকজ আমি আসলে ওনার পুরো ইনফরমেশনটা জানি না, ওনাকে এক্সাক্ট অ্যাডভাইসটা করার জন্য। সো ওনার অ্যাপ্লিকেশন নাম্বার বিভিন্ন ইনফরমেশন লাগলে আমি হয়তো ওনাকে হেল্প করতে পারবো, ইনফরমেশন সো আই ক্যান হেল্প হিম। তো উনি পার্সোনাল অ্যাটর্নি যে ওনার আছে, ওনার কাছে গেলে বেটার, যোগাযোগ করলে ভালো হয়। জেনারেলভাবে হয়তো আমাদের এখানে যারা অতিথি আছেন তাদেরকে তারা সেই তথ্যটি দিতে পারবেন। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন, নামটি বলবেন এবং কোথা থেকে বলছেন, সেই প্রশ্নটি করতে হবে। কে আছেন আমাদের সাথে, কে আছেন, আপনার নামটি বলতে হবে এবং কোথা থেকে বলছেন সেটি বলতে হবে। আমি আলমারি থেকে শাহাদাত হোসেন বলতেছি। আমার প্রশ্নটি হলো অ্যাটর্নি ইসনাদ সাবির কাছে। জি হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি করুন। প্রশ্নটি হচ্ছে যে, যারা এসএলএম কেস পাওয়ার পরে এক বছর পরে তো গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করা হয়, তো অনেকে দেখা যাচ্ছে এটা 2 বছর বা 2.5 বছর এরকম লেগে যাচ্ছে। এখন কেউ যদি এই ভিতরে দেশের বাইরে বা বাংলাদেশ বাদে বা অন্য কোথাও যাইতে চায়, তাহলে কি যাওয়ার কোনো সুযোগ আছে কিনা এই প্রশ্নটাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। অবশ্যই সুযোগ আছে, বাট যেই দেশে, এটা বাংলাদেশটা আমি জেনারেলি বলছি উত্তর, যেই দেশের এগেইনস্টে আপনি অ্যাসাইলাম সিক করেছেন সেই দেশ ছাড়া আপনি অন্য জায়গায় যেতে পারেন, বাট উইথ পারমিশন। এটাকে অ্যাডভান্স পেরোল বলে, ওই পেরোল নিয়ে আপনার যেতে হবে এবং পেরোলটা না আসা পর্যন্ত ট্রাভেল করা উচিত না। সো পেরোলটা হাতে নিয়ে তারপরে উনি ওনার যাওয়া উচিত। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন, আপনার নামটি বলবেন এবং কোথা থেকে বলছেন, তারপর যদি প্রশ্ন কিংবা মতামত। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি সোনিয়া পারভিন বলতেছি, ডালাস টেক্সাস থেকে। গত সপ্তাহে আপনার সাথে কথা হয়েছিল, আমি আবার কল করলাম আর জানার জন্য। আচ্ছা জি, আপনার কোনো প্রশ্ন আছে আপা? জি, আমার কোশ্চেন হচ্ছে যে, একজন পার্মানেন্ট রেসিডেন্টের, একজন পার্মানেন্ট রেসিডেন্টের স্পাউস আনতে বর্তমান সময়ে কতদিন সময় লাগে? এটাই এখন রাইট নাও
17 মাস থেকে 3 ইয়ার্স লেগে যাচ্ছে, কারণ সব কিছুই আপনারা সবাই জানেন, হোল ওয়ার্ল্ডই জানে, এটা সিন্স জানুয়ারি 20th 2017 থেকে সব কিছু একটু ডিলে হয়ে গেছে, অনেক অনেক বেশি লঙ্গার টাইম নিচ্ছে এনিথিং, ইভেন ইনসাইড ইউএসএতে একটু পরিবেশটা একটু থমথমে হয়ে গেছে, সবাই ইয়েতে আছেন যে কি হবে। ইসি ইভেন ইমিগ্রেশন অফিসের সবগুলো অনেক অনেক ডিলে হচ্ছে। আজি উনাকে প্রশ্নের উত্তর দিয়ে আপু সময় লাগে বললেন উনি, আমি আসলে কোশ্চেনটা শুনিনি ভালোভাবে, অ্যানসারটা আরেকটু বলবেন প্লিজ। 17 মাস থেকে কত মাস? 17 মাস থেকে 2 বছর লেগে যাচ্ছে। ওকে, আর একটু স্লো প্রসেস প্রশ্ন করলে আমরা স্লো হয়ে গেছে আর কি এটা। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন, আপনার নামটি বলবেন এবং কোথা থেকে বলছেন, প্রশ্নটি করবেন। জি, আসসালামু আলাইকুম, আমি আঞ্জুমান আবিদ বলছি, আমি কুইন্স জামাইকা থেকে। জি, আবার আপনার প্রশ্ন। আমার কোশ্চেনটা হচ্ছে, আমি আমার ভাই বোনদের জন্য 2007 আমি অ্যাপ্লাই করেছি, তো আমি রিসেন্টলি আমার অ্যাড্রেস চেঞ্জ করেছি, যে অ্যাড্রেসটা আমি দিয়েছিলাম, তো ওটা আমি অগস্টে 2016 অগস্টে ওদেরকে অ্যাপ্লাই করে আমি অ্যাড্রেসটা চেঞ্জ করেছি। ওরা আমাকে একটা কনফার্মেশন পাঠিয়েছে এবং বলেছে যে জানুয়ারিতে তুমি চিঠি পেয়ে যাবা, তোমার অ্যাড্রেস যে চেঞ্জ হয়েছে, কিন্তু আমি আজ পর্যন্ত কোনো চিঠি পাইনি। তো এখন আমি চিঠি আসলে কবে পাবো, বা চিঠি অ্যাড্রেসটা যে চেঞ্জ হলো এটা চেক করার কোনো ওয়ে আছে কিনা, আমি সেটা একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, আপনি দুইভাবে করতে পারেন, একটা হচ্ছে যে আপনি ওনাদেরকে ইমেইলে করতে পারেন কনফার্মেশন, আবার ফোন করে 0800, প্রত্যেকটা ইমিগ্রেশন চিঠির নিচে একটা 0800 নাম্বার আছে, ওই নাম্বারে আপনি কল করে কথা বলতে পারেন এবং তারা জানাবে আপনার অ্যাড্রেস রেকর্ডে কি আছে, তখন আপনি জানতে পারবেন যে ওরা চেঞ্জ করেছে কিনা, একটা জিনিস। আরেকটা জিনিস যেটা আপনি বলেছেন, ওনারা কনফার্মেশন একটা লেটার দিয়েছে আপনাকে, ওইটা আপনি অবশ্যই রাখবেন, কারণ যদি এর মধ্যে ওনারা কোনো চিঠি পাঠিয়ে থাকে আপনার ওদের অ্যাড্রেস চেঞ্জ করা থেকে এখন পর্যন্ত, এর মধ্যে যদি পাঠায়, তাহলে আপনি যদি কোনো রকম অ্যাডভার্স কিছু আপনার এগেনস্টে আসে তখন আপনি এটা ফাইট করতে পারবেন, এটা আপনার গুড এভিডেন্স। আর যদি আপনি অ্যাড্রেস আপনি ফিজিক্যালি চেঞ্জ করার থেকে নিয়ে আপনি ওদেরকে ইনফরমেশান দেওয়ার মধ্যে যদি কোনো কিছু হয়ে থাকে দেন আপনার একটু সমস্যা হবে। সো আপনি যদি, এটা সবার সব দর্শকদের উদ্দেশ্যে বলছি, অ্যাড্রেস চেঞ্জ করার ইমিডিয়েটলি ফার্স্ট থিং আপনারা ইমিগ্রেশনকে জানাবেন যদি আপনাদের কোনো কেস পেন্ডিং থাকে, কারণ আপনি জানেন না কখন আপনার কোন চিঠিটা মিসিং হবে, কারণ ইমিগ্রেশন চিঠি ওরা মনে করে যে যখন চিঠিটা তারা পাঠায় ওনারা মনে করে না যে এটা পৌঁছে গেছে আপনার কাছে, বাট পোস্টাল সার্ভিসে অনেক সময় এটা ইয়ে হয়, চিঠি মিসিং হয়। সো এরকম যদি হয় তাহলে এখানে একটা অ্যাপিলের সুযোগ থাকে, একটু রিভিউর সুযোগ থাকে। সো এই জিনিসগুলো সবার জন্য, যে এটা ভেরি ভেরি কেয়ারফুল এবং জানানো, অ্যাড্রেসটা আপনি চেঞ্জ করেছেন এটা লেটার দিয়ে সার্টিফাইড মেইলে এটা পাঠানো উচিত, অথবা ইমেইলে যদি করেন সেটাও কিপ দ্য রিসিট যে ওরা পেয়েছে এই জিনিসটা। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে, নামটি বলবেন, কোথা থেকে বলছেন? হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি। আমি কোয়েন্স এলমাস থেকে বলছিলাম। আপনার নামটি? আমার নাম এটিএম অস্তাক দিলো। জি, আমার প্রশ্ন আছে, আমার শ্বশুর শাশুড়ির জন্য আমি আজ অ্যাপ্লিকেশন করছি, আমি ভিসা ফি দিয়ে দিচ্ছি জানুয়ারিতে, এখনো ইন্টারভিউর জন্য ডাকছে না, এটা কি করণীয়, কতদিন আমাকে ওয়েট করতে হবে? জানুয়ারি 2017, এখনো অনেক ফিউ মান্থস অনলি, একটু একটু অপেক্ষা করেন, অথবা একটু আগে আমি আরেকটা দর্শকের উদ্দেশ্যে বলেছি, ওই যে 0800 নাম্বারে আপনি কল করে ওনাদেরকে কেস নাম্বার দিয়ে আপনি এটা ফাইন্ড আউট করতে পারেন। আরেকটা হচ্ছে যে আপনি কল অথবা ইমেলের মাধ্যমেও জানা যায় যে আপনার ইয়েটা কী হয়েছে, এটা একটা। আরেকটা অনলাইনে কেস স্ট্যাটাস চেক করার একটা ওয়ে আছে, ওইটাতেও আপনি কেসের রিসিপ্ট নাম্বারটা দিয়ে USCIS.gov ওই ওয়েবসাইটে গিয়ে কেস স্ট্যাটাসে বারে ওই আপনার রিসিপ্ট নাম্বারটা দিলে আপনি ওখানেও আপনার স্ট্যাটাস বলে দেবে ওনারা কি অবস্থায় আছে আপনার কেসটা। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? আমি সিদুল। জি, কোথা থেকে বলছেন? কুইন্সের জামাইকা থেকে বলছি। যে আমি যখন আমার মার জন্য অ্যাপ্লাই করেছিলাম আর কি, তো বাই মিস্টেকলি আমার I-130 তে
আমার বোনের নিকনেম দিলাম আর কি। তো এখন আমি যদি আবার সেম ইয়ে করতে যাই, 261 বা বাকি কাজগুলো করতে যাই, আমার কি নিকনেম ইউজ করতে হবে নাকি আমি রিয়েল নেম ইউজ করতে পারবো? আপনি বলছেন আপনার মায়ের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন এবং সেখানে আপনার বোনের নামটা আপনি মিস্টেক করেছেন, মানে নিক নেমটা দিয়েছেন, তাই তো? এখন আপনার মায়ের ডিএস 230 করতে যাচ্ছেন, তাই তো? সো আপনি আপনি যে মিস্টেক করেছেন ওটা ইটস ফাইন, ওটা ওনার নিক নেম। আপনি এখন ওনার পুরো নামটা দিতে পারেন, কারণ ফিউচারে আপনি যখন আপনার বোনের জন্য অ্যাপ্লাই করবেন এই ডিএস 230 260 এগুলো এখন সব অনলাইনে করতে হয়। সো আপনি এখন থেকে এটা কারেক্ট করে যান, এবং যদি এটা নিয়ে কোনো ইস্যু হয় তখন আপনার বোনের বার্থ সার্টিফিকেট থেকে এটা ক্লিয়ার করতে পারেন। এটা এই মুহূর্তে আপনার মনে হয় না কোনো ইস্যু হবে, বাট ফিউচারে যখন বোনের অ্যাপ্লিকেশন হতে পারে তখন, যদি এটা আপনার মা অ্যাপ্লাই করে তখন এটা ইস্যু হতে পারে, আর যদি এটা আপনি করেন তাহলে এটা ইট শুড বি ফাইন। বাট এখন কারেক্ট করে ফেলেন, এবং আপনি একটা লেটারে ওনাদেরকে এক্সপ্লেন করতে পারেন যে আমার বোনের পুরো নাম এটা, আমি খালি ওখানে নিক নেমটা লিখেছি, ইটস ফাইন। ওরা জানে যে আমরা বাংলাদেশি, এই মানে এম্বাসি ওরা জানে যে বাঙালিরা ইউজুয়ালি একটা নিক নেম এবং একটা আসল নাম দুইটা নাম ইউজ করে, সো ওনারা এটা নিয়ে ইয়ে আছে। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে, নামটি বলবেন, কোথা থেকে বলছেন? প্রশ্নটি হলো, আমি 2014 অ্যাসাইলাম জমা দিয়েছি, তাতে আমাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে আর ইন্টারভিউ হয়েছে, তারপরে এখন কোনো লেটার বা কোনো কিছু এখন পর্যন্ত পাইনি। তো এর মধ্যে একবার ওয়ার্ক পারমিট রিনিউ করা হয়েছে, আবার আগস্টে রিনিউ করার সময় হবে। তো এক্ষেত্রে কি কোন পজিশনে আছে বা কি আছে এটা জানার জন্য? ইউজুয়ালি ইন্টারভিউর যদি অ্যাসাইলাম ইন্টারভিউ হয়ে যায়, ইন্টারভিউর উইদিন 2 সপ্তাহের মধ্যে একটা রেজাল্ট দিয়ে দেয়, কিন্তু 2014 অনেকগুলো কেসে ওনারা ইন্টারভিউ এটা রিজার্ভ করেছেন, ইন্টারভিউর রেজাল্ট না দিয়ে ওনারা রিজার্ভ করেছেন। যদি এইটা হয়, এটা স্পেসিফিক কিছু কেসের ব্যাপারে করেছে, যে আমি জাস্ট বাংলাদেশিদের ইয়ে করে বলছি, যেমন বিএনপির কেসগুলো যখন আমরা 2014 বিএনপির যে কেসগুলো মানুষ করেছেন, এবং কারণ 2014 মে থেকে ওনারা বলছে বিএনপি একটা টেররিস্ট অর্গানাইজেশন, বাট এটা ওনারা টেররিস্ট অর্গানাইজেশন না, বাট ওই অর্গানাইজেশন এটা থার্ড টিয়ার টেররিস্ট অর্গানাইজেশন, দ্যাট মিন্স ওনারা ওনাদের কেউ সাম্বাড়ি বিএনপি দলের যারা টেররিস্ট অ্যাক্টিভিটি ক্যারি অন করে এরকম বলে ওরা এই কেসগুলোকে এখনও ডিসাইড করে নাই, এরকম অনেকগুলো কেস আছে। এখন আমি তো ওনার কেসের ডিটেলস জানি না, কিন্তু উনি যদি ওই কেসগুলোর মধ্যে পড়ে তো ওনাকে ওয়েট করতে হবে। আর যেহেতু উনি ওয়ার্ক পারমিট পাচ্ছেন এবং অন্যান্য আনুষঙ্গিক সব বেনিফিটই পাবেন, তো ওনার কোয়াইটলি মানে থাকা এটাই বেটার, এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে যদি ওনার কেস তখন হয়তো রেফার হয়ে থাকে ইমিগ্রেশন জাজের কাছে, তখন ওনার জাজরা এখন অনেক ব্যাকলগ আছে, রিয়েলি ইটস ভেরি ভেরি হ্যাভি, স্পেশালি নিউ ইয়র্কে। সো এটা অনেকের 2019 কোর্টের ডেট আছে, ইউসি, সো অনেকের 2020 আছে। সো এখন বুঝতে হবে, আমি আসলে আপনার ওনার ডিটেলসে জানি না, হয়তো ওনার পার্সোনাল ট্রেনের কাছে অথবা যাকে উনি ইয়ে করে তার কাছে যে প্রশ্নটা করলে ভালো হতো, বেটার অ্যান্সার পেতো আর কি। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, আপনি প্রশ্নটি করবেন কিন্তু আপনার প্রশ্নের উত্তরটি আমরা দিব বিরতির পর। কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নাম বলুন, কোথা থেকে বলছেন? আমি ব্রঙ্কস থেকে বলছি, সামিনা আক্তার। জি, আমি ব্রঙ্কস থেকে বলছি, সামিনা। আমরা শুনতে পাচ্ছি আপা, আপনি প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হলো, 2007 আমি আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম। জি, অ্যাপ্লাই করেছেন, তারপর? সব ভাই বোনের কাগজটা ঠিক ছিল, একটা ভাইয়ের ব্যাপারে প্রশ্নটি সম্পূর্ণ করুন।
ওরা আমাকে চিঠি দিয়েছে যে ওরা আমার সাথে যোগাযোগ করতে পারে নাই, আমি অ্যাড্রেস চেঞ্জ করেছিলাম। তারপরে আমি ওদেরকে আবার ওই ফোনে যোগাযোগ করে জানাইলাম যে আমি অ্যাড্রেস চেঞ্জ করছি, তোমাদের কি লাগবে। তখন ওরা বলল যে এই কেসটা এখন আর লন্ডি করতে পারবে না, এটা অলরেডি ডেডলাইন চলে আসছে, এরা নিবে না। তখন আমি লয়ারের কাছে গেলাম, আমেরিকান লয়ার, সে বলল যে আমি উনি 1000 something টাকা নিয়ে একটা রিমোশন অ্যাপ্লাই করছে, মোশন টু রিওপেন, জি বলেন, কিন্তু এখনো আমি কোনো জানি নাই কি করতে হবে। আপনি আপনি নিজে, আমি একটু আগেই একটা সবাই দর্শকদের উদ্দেশ্যে বলেছি, ইমিগ্রেশনের প্রত্যেকটা চিঠিতে একটা 800 নাম্বার আছে, আপনি ওই নাম্বারে আপনার কেস নাম্বারটা সাথে রাখবেন, আপনার যে ভাই বা বোন যার জন্য অ্যাপ্লাই করেছেন তার নাম, ডেট অফ বার্থ, আপনার নাম, ডেট অফ বার্থ, এগুলো সব, এবং আপনার যে আপনি যখন ফাইল করেছিলেন সেই ডেটগুলো, এগুলো নিয়ে আপনি ওদেরকে ফোন করবেন। ফোন করলে ওনারা আপনাকে জানাবে আপনার কেসের কী অবস্থা। আরেকটা জিনিস হচ্ছে, আপনি বলেছেন একটু আগে আপনার অ্যাটর্নি আছে, তো আপনি আপনার অ্যাটর্নির সাথে যোগাযোগ করেন যে আপনার কেসের কী অবস্থা। এবং দর্শক, এই পর্যায়ে আমাদের একটি বিরতি নিতেই হচ্ছে, বিরতির সময় হয়েছে, আমাদের সাথেই থাকুন, আমরা ফিরছি একটু পরে। অ্যানালাইসিস, এবং আমরা আছি 6463079828 এই নম্বরে আপনারা প্রশ্ন করতে পাচ্ছেন, সেই সাথে আমরা ফেসবুক লাইভেও আছি, www.facebook.com/tbn24usa। আমরা ফোনের প্রশ্নটি নেওয়ার আগে ঈশ্বর স্বামী, আমাদের অনেকে ফেসবুকে প্রশ্ন করেছেন, সেখান থেকে আমি দুটো নিতে চাই। আয়ুব আহমেদ বলেছেন উনি সাউথ কোরিয়াতে থাকেন, কোনো সুযোগ আছে কি না ইউএসএতে বিজনেস ভিসায় আসার জন্য, বিজনেস করার জন্য সেটি সুযোগ আছে? এটা হচ্ছে যে ইনভেস্টর হিসাবে একটা আছে, যেটা হচ্ছে যে EV-5 বলে, যেটা 565,000 মতো, যেটা ইনভেস্ট করে এটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে রিজিওনাল সেন্টারের মাধ্যমে, রিজিওনাল সেন্টার হচ্ছে গভর্নমেন্ট অ্যাপ্রুভ কিছু কোম্পানি আছে যাদেরকে গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দেয় যে তোমরা তাদের অ্যাসেট এবং তাদের আনুষঙ্গিক অন্য জিনিসগুলো দেখে ট্যাক্স রিটার্ন যে এই কোম্পানিটা ভায়াবল, এই কোম্পানি কতজন EB-5 নিতে পারে, EB-5 নিতে পারে মানে কোম্পানিটার ইয়েটা কতটুকু স্টেবিলিটি আছে, যদি এরা কোম্পানি ফেল করে ওদের অ্যাসেট এনাফ আছে কি না ওই যে ইনভেস্টর যারা তাদের পয়সাটা ফেরত দেওয়ার জন্য। সো এই ধরনের কিছু কোম্পানি যেগুলো রিজিওনাল সেন্টার বলে, এই কোম্পানিগুলোর মাধ্যমে আসা যায়। এবং এটা হচ্ছে যে 500,000, আর যদি উনি নিজে ইনভেস্ট করতে চায় ওটা 1,000,000 ওভার। এবং আমরা আরেকজন আছে, জিকে আছেন আমাদের সাথে, আর দর্শক একটু অপেক্ষা করতে হবে, একজন প্রশ্নের উত্তর সম্পূর্ণ করার পর আমরা আরেকটি প্রশ্ন নিতে পারবো, এটা আপনাদের জন্যই। জিকে আছেন আমাদের সাথে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি আগে, আমার নাম ইকবাল হোসেন, আমি আগে প্রশ্ন করছিলাম, যদিও আমি এটা আনসারটা ঠিক মতো পাই নাই। আপনি কোথা থেকে বলছেন সেটি আগে একটু বলে নিতে হবে। বলি, স্যার আমার দুই বোনের জন্য আমি অ্যাপ্লাই করছিলাম, তখন 2000 অ্যাপ্লাই করছি, ওরা ডিনাই করছে দুজনের কি। আমি 2010 রিভিউ করছি, করার পরে ওরা আবার অ্যাপ্রুভ করছে। 2017 December আমার অ্যাপয়েন্টমেন্ট ভিসা দিচ্ছে, সেম টাইম আমি কাগজপত্র দিচ্ছি আমার আরম্ভের জন্য, ওরা এখনো ভিসার জন্য ডাকে নাই, এখন আমার কি করতে হবে? আপনি কোথা থেকে বলছেন ভাইয়া, উত্তরটি দেওয়ার আগে সেটি বলে নিতে হবে। কুইন্স এলমাস থেকে, আমার নাম ইকবাল হোসেন, আমি আগেও কোশ্চেন করতাম। ওনার প্রশ্নটা আসলে, উনি 2010 উনি বলছেন রিওপেন করেছেন, যদি ওনার রিওপেন হয়ে থাকে তাহলে ওনার
বোনরা উনি প্রথম যে 2000 ওই প্রায়োরিটি ডেটটা পাবে। আসলে ওনার প্রশ্নটাই আমি ক্লিয়ার না, আপনি আসলে কি জিজ্ঞেস করতে চাচ্ছেন? আপনার বোনরা আপনি 2000 অ্যাপ্লাই করেছিলেন, 2010 আপনার এটা রিওপেন হয়েছে তাই তো? যদি রিওপেন হয় তাহলে আপনি 2000 অ্যাপ্লিকেশনের ওই যে রিসিট নাম্বার সেই প্রায়োরিটি ডেটটা পাবেন। তাহলে তো আপনার এখন চলে আসার কথা ছিল ওনার বোনদের যদি 2000 প্রায়োরিটি হয়। আবার এমন অনেক সময় হয় ওনার হয়তো 2010 যদি আবার অ্যাপ্লাই করে ওই রিওপেনটা যদি না হয়ে থাকে তাহলে উনি 2010 প্রায়োরিটি ডেট পাবে। সো আমি আসলে ওনার পুরো সিচুয়েশনটা বুঝতেও পারছি না, প্রশ্নটা ক্লিয়ার না। হ্যাঁ, আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, তার সে প্রশ্নটি আমরা নিতে চাই। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন বলছিলাম ফ্লোরিডা থেকে। ফ্লোরিডা থেকে আপনি বলছেন তাই তো? জি জি। আচ্ছা, আপনার প্রশ্নটি? আমার প্রশ্ন হচ্ছে ইশাত স্বামীর কাছে। জি হ্যাঁ ম্যাডামের কাছে। আমি রেসিডেন্ট নিয়ে গ্রিন কার্ড নিয়ে আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছি লাস্ট ইয়ারে। তো আমার কোশ্চেন হচ্ছে, আমি যদি স্পন্সর করি, আমি যদি পার্সোনালি আমি একা স্পন্সর করি আমার ওয়াইফের জন্য, আমার ইয়ারলি কত টাকা ইনকাম দেখাতে হবে? আর যদি আমি এসে কম করি, আমি যদি জয়েন্ট স্পন্সর করি, আমার ক্ষেত্রে সেটা কত ডলার মিনিমাম স্পন্সর দেখাতে হবে? হ্যাঁ, ওকে, দিস ইজ দ্য মেইন কোশ্চেন ফর টুডে। ওকে, ধন্যবাদ। আপনি বলছেন আপনার কত ইনকাম থাকতে হবে, আপনার এটা পার্সোনাল কিছু ইনফরমেশন আমার জানতে হবে এটা আপনাকে আনসার করার আগে। আপনি যদি, আবারও বলছি, আপনি প্রভার্টি গাইডলাইন বলে একটা গাইডলাইন দেওয়া আছে USCIS এর ওয়েবসাইটে, ওখানে আপনি গিয়ে আপনার ট্যাক্স রিটার্নে আপনার যেই ইনকামটা আছে সেটা দেখে আপনি নিজেই এই আনসারটা পেতে পারেন, অথবা আপনি আপনার পার্সোনাল অ্যাটর্নির কাছে এটা জিজ্ঞেস করলে। কারণ আমি এখন টিভিতে পাবলিকলি আপনার ইনফরমেশনগুলো নিতে চাচ্ছি না আপনাকে প্রপার ইনফরমেশনটা দেওয়ার জন্য। সো রাইটলি আসলে আনসার করতে পারবো না আমি ওনাকে, আর আমি ইনফরমেশনটা চাচ্ছিও না। আপনার হয়ে আমি দর্শকদের একটি তথ্য দিতে চাই, এটি আমাদের সংবাদের বিভিন্ন দিক নিয়ে আলোচনার একটি অনুষ্ঠান, সেই সাথে অ্যাটর্নি থাকেন আপনাদের জেনারেল কিছু অ্যাডভাইস দেওয়ার জন্য। আপনাদের যদি ব্যক্তিগত সিদ্ধান্ত যেটি নিতে হয় সেটি আপনাদের যারা আইনজীবী আছেন, আপনার যিনি আইনজীবী আছেন তার কাছ থেকে নেওয়াটাই বেটার। তবে TVN24 টেলিভিশন চেষ্টা করে সমস্ত তথ্য দিয়ে আপনাদের সহায়তা করার জন্য, সেই কাজটি আমরা করে থাকি। কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি, আমি মোহাম্মদ রহমান কুইন্স থেকে। জি, আমার একটা প্রশ্ন হলো যে আমার ওয়াইফ আমার শ্বশুর শাশুড়ির জন্য অ্যাপ্লাই করছিল, তো এখন সেপ্টেম্বরে অ্যাপ্লাই করছিল ও সিটিজেন। এখন আমার প্রশ্ন হলো যে ওরা আমার শ্বশুরের জন্য, মানে আমার শ্বশুরের জন্য ওরা কি পাঠিয়েছে, অ্যাপ্রুভ লেটার পাঠিয়েছে, আমার শাশুড়িকে ওরা বলছে যে ওরা মানে সন্দেহ করছে, মানে রিকোয়েস্ট ফর এভিডেন্স। তো এভিডেন্স গুলোর মধ্যে আমি, ওরা চাইছে যে আমি রিলিজিয়ান ডকুমেন্ট, আর্লি স্কুল রেকর্ড, মেডিকেল রেকর্ড এগুলা দেবো। আমার এগুলা কি দিলে হবে? এবং লাস্টে ওরা বলছে যে ডিএনএ টেস্ট, কি আমাকে কি দুইটাই করতে হবে না শুধুমাত্র এগুলো দিলে হবে? আচ্ছা, আমি এটা জেনারেলি বলছি, আপনার পার্সোনালি আপনার পুরো বৃত্তান্ত না জেনে আমি আপনাকে আসলে প্রপারলি অ্যাডভাইস করতে পারবো না। আমি যেটা বলছি, আপনার ওয়াইফ অ্যাপ্লাই করেছে আপনার শ্বশুর শাশুড়ির জন্য, শ্বশুরের কেসটা অ্যাপ্রুভ হয়ে গেছে, এখন আপনাকে তারা ফার্দার এভিডেন্সের জন্য রিকোয়েস্ট করেছে। আপনি চিঠিটার মধ্যেই তারা মেনশন করে দেয় আপনি কী জিনিস দিয়ে তাদেরকে ফার্দার এভিডেন্সটা ইয়ে করতে পারেন, স্যাটিসফাই করতে পারেন, ওটা ওদের চিঠির মধ্যে ক্লিয়ারলি থাকে। আমি একটা উদাহরণ দিই, কোনো কোনো ক্ষেত্রে অ্যাফিডেভিট দিতে হয়, যেমন আপনার ওয়াইফের কিছু আত্মীয় স্বজনরা বলতে পারে যে আপনার ওয়াইফ ওনার মেয়ে এবং উনি ওনার আত্মীয় স্বজন দেখেছে ওনার জন্ম কখন হয়েছে, আকিকা কখন হয়েছে, ওনাকে কখন বার্থডেতে গেছে অথবা কিছু হয়েছে, এরকম পার্সোনাল কিছু নলেজ আছে যাদের, তাদের কিছু অ্যাফিডেভিট দিলে এটা ওয়ার্ক করে। অবশ্যই ওনার বার্থ সার্টিফিকেট আপনাদের দিতে হবে, ওনার মা বাবার ম্যারেজ সার্টিফিকেট,
আমার কাছে মনে হচ্ছে যেহেতু বাবার কেসটা প্রুভ হয়ে গেছে, মার কেসটা যদি ডিএনএ দেয়ও আপনাদের করাইতে হবে ওটা। সো আর ডিএনএ ইউজুয়ালি দেয় না এটা, আনলেস ওদের কাছে কোনো ইনফরমেশন অথবা যদি সাসপিশিয়াস মনে হয়। আর আপনাদের ওই প্রথমে অ্যাফিডেভিটগুলো দিয়ে আপনারা ট্রাই করতে পারেন, আর যদি মনে করেন যে আপনারা শিওর থাকবেন তাহলে আপনারা নিজেরা ডিএনএ করাইও পাঠিয়ে দিতে পারেন, ইট ডিপেন্ড। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন, নামটি বলবেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন কিংবা মতামত? আমি ফ্লোরিডা থেকে, আমার নাম হচ্ছে আসাদুজ্জামান। জি, আপনার কি কোনো প্রশ্ন আছে না কোনো কিছু বলতে চান মতামত? আমার মা আমার ছোট ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিল গত অক্টোবরে 2016 এ, ও 21 21 বছর ওর পার হয়ে গেছে, বাট ওর অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে, ওর প্রায়োরিটি ডেট হচ্ছে 2015 জুলাই, তো ওরা সব এভিডেন্স চাইলো, আমরা আমি 2015 জুলাই হচ্ছে প্রায়োরিটি ডেট, তো ওরা আমার কাছে এভিডেন্স চাইলো যে ট্যাক্স ফাইল এন্ড এভরিথিং এভরিথিং ইজ ডান। তখন ওরা আমাকে একটা মেইল করলো 2015 অগস্টে, আমি যখন ওদের কাছ থেকে কোনো পাচ্ছি না, কোনো কিছু পাচ্ছি না, ইমেল পাচ্ছি না, তখন আমি ওদেরকে ফোন করলাম যে কি ব্যাপার, ওরা 30 থেকে 60 দিন সময় সরি 60 থেকে 90 দিন সময় চেয়েছিল, বাট এখন আমি কোনো কিছু পাচ্ছি না। ওরা বললো যে এটা ভিসা অ্যাভেলেবিলিটি অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করবে, হ্যাঁ কখন ভিসা অ্যাভেলেবল হবে, হ্যাঁ আমি আমাকে অপেক্ষা করতে বলা হচ্ছে, এখন তো অগস্ট থেকে এখন প্রায় মার্চ এপ্রিল, তো মোট 9 মাস 8 মাস। হ্যাঁ, আপনার শাশুড়ি কি ইউএস সিটিজেন? আমার মা যদি ওনার সিটিজেনশিপের টাইম হয়ে যায় তাহলে ওনাকে সিটিজেনশিপ নিয়ে নেওয়াটা বেটার আমি মনে করি। আরেকটা জিনিস হচ্ছে যে ওনার প্রায়োরিটি ডেট আপনি বলেছেন জুলাই 2015, ওনাকে আসলে ওয়েট করতে হবে, ইটস গোয়িং টু টেক টাইম। ওকে, বাচ্চাদের জন্য অ্যাপ্লিকেশন করা থেকে অ্যাপ্রুভাল করার পর্যন্ত একটা সময় থাকে, ওই সময়টাতে যদি বাচ্চা একটা টাইম লাগে, ওই টাইমটা আপনি 21 হয়ে গেলেও ওই টাইমটা বাদ দেয় ওরা, যেটা আন্ডার চাইল্ড প্রোটেক্টিভ প্রোটেকশন অ্যাক্ট, ওই অ্যাক্টের আন্ডারে বাচ্চারা অনেক সময় ওই ডিলে যদি হয় ওদের কারণে তাহলে ওই 2 ইয়ার্স গ্রেস পিরিয়ড একটা টাইম লিমিট হয়, বাচ্চারা 23 হয়ে গেলেও আসতে পারে যদি ওটা কভার করে। এগুলোর অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, আমি আসলে এই অল্প সময় ডিটেলস বলতে পারবো না, হ্যাঁ কিন্তু এই জিনিসটা অনেকেই ফেস করে যে ওভার 21 হয়ে যায় এবং অনেকেই কেসটা হতাশ হয়ে রেখে দেন, বাট এটা তো হতাশ হওয়ার কিছু নাই, আপনি ওভার 23 হয়ে গেল লাইক আপ টু 2 ইয়ার্স যদি হয় 21 থেকে 23 পর্যন্ত আসতে পারে। আচ্ছা, আর একজন আছেন আমাদের সাথে, যে কে আছেন? হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনার নামটি বলবেন, কোথা থেকে বলছেন সেটি বলতে হবে। আমার নাম নুরুল আলম। জি, আমি ভার্জিনিয়া থেকে বলছি। ভার্জিনিয়া থেকে বলছেন, জি আপনার কি কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি জানতে চাইতেছি আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্নটি করুন এবং একটানে করুন। ও, আমি জানতে চাইছি আমার ওয়াইফ ওর ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছে, এখন ও তো কোনো কাজ করে না, তাইলে কি সে ধরেন যদি কিনা ওরা আসার সময় হয় তাইলে কি ও অ্যাফিডেভিট সাপোর্ট তো ওর হবে না, তাইলে অন্য কারো থেকে কি নেওয়া যাবে কিনা? এটা অবশ্যই নেওয়া যাবে, এবং যেই অ্যাফিডেভিট অফ সাপোর্ট দেয় কিনা ওনার রিলেশনশিপটা কি সেটা এস্টাবলিশ করতে হবে আর কি অ্যাফিডেভিটের মাধ্যমে, বাট করতে পারে, অনেকেই আছে যারা কাজ করেন না এবং তাদের ফ্যামিলিরা আসতেছে।
আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি নামটি বলবেন, কোথা থেকে বলছেন সেটি বলতে হবে। আমি মোহাম্মদ সাহাবাত হোসেন, আমি লন্ডন থেকে কথা বলতেছি। লন্ডন থেকে ফোন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। জি ভাইয়া বলুন। আমি সিলেটি মাতামবার মনে। আপনার স্পিকারটা যদি অন থাকে একটু বন্ধ করে। না আমি বলতেছি, আমি কি সিলেটি ভাষায় কথা বলতে পারবো? হোকা হোকা। জি আমি আমি হোকা আপনি। না ঠিক আছে, আমরা কমফোর্টেবল ফিল করি সিলেটি। জি জি কোনো অসুবিধা নাই, হোকা আমি আমি আনসার করলাম আপনার প্রশ্ন। আমি আসলে টিভিএন 24 এ ফলো করি, অনেক সময় প্রোগ্রাম দেখি, আর বিশেষ করে আপনার সব প্রোগ্রাম ভালো লাগে। থ্যাংক ইউ, ভালো লাগে। থ্যাংক ইউ। জি যারা স্টুডেন্ট ভিসা লইয়া আইয়া তারা ডিফারেন্ট অপশন আছে অন্য। আর আমি জাস্ট শর্টকাট করে আপনারে কইরাম যে একটা হইলো তার যদি অনো H1B করে কোনো জব স্পন্সার পায় খেয়েও তো ওটা একটা, আর একটা হইলো যদি কেউ অনো US সিটিজেনরে বিয়া হওয়া করে এটা আর একটা ওয়ে। আর একটা ওয়ে হইলো ডিপেন্ড করে স্টুডেন্টটা কোনান থেকে আইছে, বাংলাদেশ থেকে আইছে না বাংলাদেশ থেকে আইছে মনে হয় পাসপোর্ট চোরের ভিসা বা ইলা কোনো মানে এই ধরনের কোন সিস্টেম আসেনি যে লিগেল ওয়েতে অত বছর তাহার ঘরে তখন হে মানে ILR বা ওই ধরনের পোস্ট স্টাডি বা মানে আমরা এখানে দিলাম আছে TR4 এর পরবর্তীতে ইন্ডিফিনিট লিভ ওই ধরনের আইন লিগেল ওয়েতে দেখা লাগবে। হ্যাঁ ইন্ডিফিনিট লিভ ইজ এটা আমরা রনো এটা গ্রিন কার্ড এর মতো আর কি, লন্ডনে যেটা রেখো ইন্ডিফিনিট লিভ। আপনারা এখানে ইন্ডিফিনিট লিভ না, এখানে গ্রিন কার্ড। গ্রিন কার্ড আপনি আমি কইরাম একটা যে স্টুডেন্টরা হামুম ফাইলে অথবা তারা যদি নোসেটল হতে বিয়া হওয়া করে এটা একটা, অথবা তারা যদি কোনো কোয়ালিফাইং রিলেটিভ থাকে যেমন ভাই বোন মা বাবা ওলা তারা অ্যাপ্লাই করলে পারে, অথবা যদি সমস্যা হয় যে বাংলাদেশও আমি যে সময় আসলাম সে সময় আমার ঠিক আছিল বাট এখন আমি যদি ব্যাক করি আমার জানোর উপর হুমকি হইতে পারে অথবা আমার মারি লাইতে পারে অথবা আমার ফ্যামিলির ওলা ঘুম হয়েছে অথবা সামথিং যদি কোনো ডরের বিষয় থাকে তাহলে তাই অ্যাসাইলমও সিক করতে পারেন। ওকে সো আমি আসলে স্পেসিফিক আপনার কেসটা লইয়া আমি ডাইরেক্টলি ইয়া করলাম না, আমি জেনারেলি একটা উত্তর দিলাম কারণ স্পেসিফিক উত্তর দেওয়ার অন্য আসলে সময়ও নাই এবং আপনার আরও ডিটেলস আমার জানা লাগবো তার কেস ওর তার কিতা সার্কামস্ট্যান্সেস তার বাদে তার আসলে ডাইরেক্ট ইয়া করা যায় আর কি অ্যাডভাইস করা যায়। তো আপনার যে স্টুডেন্ট অন্য তাকে তার হইতে পারেন আমরা লগে যোগাযোগ করলে তার লগে আমরা তার লগে যোগাযোগ করতে গিয়ে আপনার ফার্ম সেটা আপনি টিভিএন 24 টেলিভিশনকে ফোন করলেই আমরা দিয়ে দিব। এই অনুষ্ঠানে আমরা কোনো ব্যক্তিগত তথ্য দিতে রাজি নই, আপনি যোগাযোগ করবেন টিভিএন 24 টেলিভিশনের নাম্বারে, আমরাই সেখান থেকে হয়তো ওনার অনুমতি নিয়ে আপনাকে সেই সাহায্যটুকু করতে পারি যেহেতু আপনি লন্ডন থেকে আমাদের এই অনুষ্ঠানে ফোন করেছেন। এবং সেই সাথে অনেকেই ফেসবুকে প্রশ্ন করেছেন এবং সবাই হচ্ছে এবং আমি বলে রাখতে চাই আমাদের নাম্বার হচ্ছে 6463079828 এই নম্বরে আপনি ফোন করলে এবং সেটি হচ্ছে অনেকেই ফেসবুকে প্রশ্ন করেছেন যারা মধ্যপ্রাচ্যে এবং বেশিরভাগ একই ধরনের প্রশ্ন এবং আয়ুব আহমেদ কাল্পনিক জীবন এরকম অনেকে ধন্যবাদ দিয়েছেন, সেই সাথে জানতে চেয়েছেন তারা ওই সব দেশ থেকে কিভাবে আমেরিকাতে আসতে পারেন। আপনি যদি জেনারেল একটু ছোট করে কারণ আপনি আরে জানেন। থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জেনারেলি হচ্ছে যে ওনারা যদি মিডল ইস্ট থেকে আসতে চান অনেকেই এটা B1 B2 ভিসায় ভিজিটার হিসাবে আসতে পারেন এবং যদি সেটেল করতে আসতে চান এখানে অনেকগুলো অপশন আছে। এখানে আমি কয়েকটা অপশন ওনাদেরকে একটু আগে বললাম যে স্টুডেন্ট ভিসায় যারা পড়াশোনা করতে চান তাদের জন্য
যাদের হয়তো ইনভেস্টার যারা ইনভেস্ট করতে চান ইউএসএতে, এটা হচ্ছে সবচেয়ে ইজি এবং এটাকে বলে রেড কার্পেট ভিসা। আপনাকে ইনভেস্ট করে এখানে EB-5 ভিসা যেটাকে বলে সেটা করতে পারেন। কারো যদি স্পেশাল কোনো স্কিল থাকে সেটা ওনারা করতে পারেন। কারো যদি কেউ গায়িকা অভিনেত্রী মানে ওরকম ধরনের ক্যাটাগরিতে থাকে ওনারাও আসতে পারেন এখানে সিঙ্গার হিসাবে অথবা আর্টিস্ট হিসাবে সায়েন্টিস্ট হিসাবে। ইট হ্যাজ মেনি মেনি অপশন আছে এখানে, বাট আচ্ছা ডিপেন্ড করবে আপনার স্পেসিফিক ক্রাইটেরিয়া আপনার কি সার্কামস্ট্যান্সেস সেটার উপর বেস করে। একজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে, নামটি বলতে হবে এবং কোথা থেকে বলছেন পরে প্রশ্নটি করতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুইন্স থেকে জ্যাকসনাইট মনিরা আলম। জি, আমার কোশ্চেনটা হচ্ছে আমার আম্মাকে আমি অ্যাপ্লাই করে আপনার গ্রিন কার্ড দিয়ে আমেরিকাতে উনি 3 times আসছে, এখন 2009 উনি চলে গেছে আর ওনাকে আনা হয়নি। এখন নতুন করে আনতে হলে কি ওই গ্রিন কার্ড এক্সপায়ার হয়ে গেছে না নতুন করে অ্যাপ্লাই করতে হবে? আর অনুষ্ঠানের জন্য থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকেও। উনি বলেছেন 2009 ওনার আম্মার কার্ড এক্সপায়ার হয়ে গেছে। আপনি এটা আপনি আবার অ্যাপ্লাই করলে বেটার হয়, এটা হচ্ছে একটা। আরেকটা, অনেকেই, আমি এটা সবার উদ্দেশ্যে বলছি, অনেকেই আমাদের দেখা যায় মা বাবা দেশে যান এবং ওনারা হয়তো অসুস্থতার কারণে 11 months মধ্যে অথবা 1 year মধ্যে ঢুকতে পারেন না, 1 year কিছু পার হয়ে যায়, এরকম যদি কারো সার্কামস্ট্যান্সেস থাকে তাহলে সেই ওনাদের সেই প্রপার ডকুমেন্ট নিয়ে ওনারা যদি ট্রাভেল করে এবং অবভিয়াসলি ওনাদের গ্রিন কার্ডটা যেন এক্সপায়ার না হয়ে যায়, তখন যদি ওনারা এই এভিডেন্সগুলো সাবমিট করে আসতে চায় এয়ারপোর্টে দেখান তখন ওনাদেরকে আসতে দেওয়া হয়। অনেকে এটা জানেন না এবং অনেকে এটা মনে করেন যে ওনার তো 1 year হয়ে গেছে উনি আর আসতে পারবেন না। এবং আমরা অধ্যাপক এম এ কাশেম ছিলেন আপনার কাছে মেক্সিকোর গল্প, সেই সাথে যুক্তরাষ্ট্র মেক্সিকোর এই যে সম্পর্কের নতুন টানাপড়ি সেটি নিয়ে জানার ইচ্ছে ছিল, কিন্তু আমাদের সময় স্বল্পতার জন্য আমরা অনেকের ফোনও নিতে পারিনি। কিন্তু দর্শক, আপনাদের বলে রাখতে চাই আপনারা আগামীকাল ঠিক একই সময়ে আপনারা ফোন করে, যাদের আমরা ফোনগুলো নিতে পারিনি আমরা খুবই আন্তরিকভাবে দুঃখিত আমাদের সময় স্বল্পতার জন্য, তাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই সাথে ফেসবুকে যারা ছিলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, তারা অনেক প্রশ্ন করে টিবিএন 24 টেলিভিশনকে ধন্যবাদ দিয়েছেন। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই ঈশ্বর স্বামী এবং অধ্যাপক এম এ কাশেম, আপনাকেও, আপনারা সময় করে এসেছেন এবং অবশ্যই ধন্যবাদ পাওয়ার দাবিদার দর্শক আপনারাও। সবাই অনেক ভালো থাকবেন।